শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং উনার আমরা যাতে আজকে নিতে পারি, উনি যে স্বপ্ন দেখতেন চট্টগ্রামের রাউজান উপজেলায় বিপ্লবী সূর্য সেনের সংগ্রাম ও স্মৃতি বিজড়িত নোয়াপাড়া গ্রামে প্রবীণ রাজনীতিক আরেক সংগ্রামী পুরুষ পঙ্কজ ভট্টাচার্যের জন্য। দেশের প্রতিটি স্তরের গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন পঙ্কজ ভট্টাচার্য, ফলে জেল খেটেছেন, আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু তার জীবনে বিশ্রাম বলে কিছু ছিল না। ঘন্টা পর ঘন্টা আলোচনা করতে পারবেন, তবে একটা স্মৃতি শুধু আছে যেটা আমার 1994 থেকে এরশাদ বিরোধী আন্দোলন 90 সাল পর্যন্ত সপ্তাহে কমপক্ষে 5টা দিন তার সাথে প্রেস ক্লাবের সামনে নয় পুরানা পল্টনের অফিসে প্রতিদিন আমাদের দেখা হতো। প্রতিদিন পঙ্কজের সাথে কথা না বলে আমরা হল বা হোস্টেলে ফিরে যেতাম না। এখানে একজন ব্যক্তি আমার সাথে এখনো পরিচয় হয় নাই, সে মদনপুরের কথা বললেন। মদনপুরে 83-84 সালে অধ্যাপক মুজাফর আহমেদের একটা রাজনৈতিক প্রশিক্ষণ শালা ছিল। প্রকৃত অনুসারী তাদেরকে চিনতে এবং জানতে কোনো টিকিট লাগে না, তো আজকে এই লোকগুলোর সাথে পরিচয় হলো এবং তাদের দেখে ভালো লাগলো। অগত্যা এই লোকগুলোর সার্টিফিকেট নিয়ে গেলাম এখান থেকে পঙ্কজ দার মৃত্যুবার্ষিক লক্ষ্যে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা সামনে যারা বসে আছেন, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনাদেরকে প্রণাম স্যালুট। আসলে আমি বক্তব্য দিতে আসিনি, আমি এসেছি শুনতে, জানতে। এখানে অনেক বক্তারা যাচ্ছেন, বিদগ্ধ বক্তারা যারা প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে আমি শোক সমবেদনা প্রকাশ করছি। ওনার পরিবারের জন্য যেটি বলবো যে সহমর্মিতা আমাদের শোক, তারা যেন শোক কাটিয়ে উঠতে পারে, সেই সঙ্গে যারা প্রয়াত আমাদের জ্ঞাপন করি।
এটি আমরা একটু আগে আগুনের পরে শুনে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করা হয়েছে। তো আমি আসলে সবাই কাছে কৃতজ্ঞ, কারণ মৃত্যু আমাদের প্রত্যেকে একদিন আমি প্রয়াত হব। অজ্ঞ যারা, যাদের সৃষ্টি দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সময়, বিশেষ করে আশির দশকে এসে ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। যখন কিছু বিষয় আমি বলতে চাচ্ছি কয়েকটি খুব অল্প সময়ের মধ্যে, কারণ উনি, ওনার যে জীবনীটা পাঠ করা হয়েছে সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের যে সময়টিতে তার যে কর্মকাণ্ড সেইটা খুব আলোচিত হয়নি, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যখন আশির দশকে বিশেষ করে এরশাদ যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখনকার যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, সেই অবস্থায় পঙ্কজ ভট্টাচার্যের যে ভূমিকা মনে আছে নিশ্চয়ই আপনাদের সকলে, পনেরোই দলের ঐক্য, সেই পনেরো দলের ঐক্যের প্রতি তার যে, সেই সময় তার যে কর্মকাণ্ড এবং এই পনেরো দলকে টিকিয়ে রাখা, বিশেষ করে ঐতিহাসিক নির্বাচনকে কেন্দ্র করে যখন এটিতে ভাঙন ধরল, সেই যারা এই বৈরী আবহাওয়ার এখানে এসছেন তাদের প্রতি অনেক সম্মান। আপনারা এসেছেন একজন বাংলাদেশ গড়ার পিছনে যাদের মেধা, শ্রম এবং আত্মত্যাগ এবং পরিকল্পনা ছিল, তাদের একজনেরই আজকের এই শোক সভায়। আমাদের পঙ্কজ ভট্টাচার্য বাংলাদেশে তার মতো একজন উজ্জ্বল নক্ষত্রের পতন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠিত করার জন্য যে মানুষগুলি কাজ করেছিলেন আজকের এই আয়োজন, এখানে অনেক কথাই বলতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন ন্যাপ গোয়েন্দা বাহিনীর, যার একজন গর্বিত সদস্য হিসাবে আমি ট্রেনিং দিয়েছিলাম আসামের তেজপুরে, সেই বাহিনীর সংগঠনের অন্যতম সংগঠক ছিলেন বাবু পঙ্কজ ভট্টাচার্য। বাংলাদেশ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে তালিকা তৈরি হলো, কিছু লোকজন ছাত্র ইউনিয়নের অনেকেই সেখানে নাম থাকলো, অনেকের নাম বাদ পড়ে গেল। যারা নাম, এটা হয়েছিল স্বাধীনতার পর একটা পরিকল্পিতভাবে সেনাবাহিনীর অফিসাররা তাদের বিপাকার, আমরা গোপেশ মালাকরকে চিনি না, যারা জানেন আমরা ব্যাপকভাবে, তারা যারা জানেন তারা বুঝবেন যে আমরা কাদেরকে হারিয়েছি। আজকের এই সমাবেশে যারা উপস্থিত, শোক সমাবেশে, আমি তাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা খুশি হতে পারতাম এক ভিন্ন বাংলাদেশ, একটা ভিন্ন জনসমাজ দেখলে। আপনারা যারা উপস্থিত, আপনারা অনেকেই মারা যাবেন, আমরা কেউ আসবো না। আমরা ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিব অথবা নাসিদ না নিষাদ গানের তালে নাচব। আমরা সেই জনসমাজ গড়ে তুলতে পারি নাই যে জনসমাজের স্বপ্ন দেখেছিলেন পঙ্কজ ভট্টাচার্য, স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশে যে তারুণ্য কিছুই পায় নাই সেই তারুণ্যের প্রতিনিধি আমি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা, আমরা যাদের কথা শুনে অনুপ্রাণিত হয়েছি, আমাদের কথায়, আমাদের অনুপ্রেরণায় দেশ এগিয়ে যায় নাই, এই ব্যর্থতার দায় কারো উপর দিতে চাই না। এই ব্যর্থতার দায় আমাদের, এই ব্যর্থতার পাহাড়ে দাঁড়িয়ে একজন পঙ্কজ ভট্টাচার্যকে হৃদয়ের সমস্ত শোক দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি, একজন আত্মত্যাগী বিপ্লবী। বক্তৃতার ব্যাপার না, বক্তৃতা আমার সুন্দরভাবে উপস্থাপন করেছে, আর করেছেন যারা আমার ভাই আলিমুদ্দিন যে করেছেন, এই তো যথেষ্ট। পঙ্কজদা পঙ্কজদাই, ঐক্য শিক্ষা শান্তি প্রগতি, এই মূল মন্ত্র নিয়ে 1965 থেকেই শুরু করেছিলাম ওনাদের সাথে হাঁটা, আজ পর্যন্ত সেই আদর্শেই আছি। যতটুকু শিখেছি ওনাদের কাছ থেকেই শিখেছি, এখন আওয়ামী লীগ করি, এটা ঠিক